আসসালামু আলাইকুম, ভিলেজ কুকিং WBD চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটা রেসিপি করব, মাছের মাথা দিয়ে কচু ঘন্ট। এই যে কচুগুলো সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি, কচু সিদ্ধ বসাই দিলাম। কচু সিদ্ধর ভিতর রসুন দিয়েছি কতগুলো ছেঁচে। কচুগুলো আলাদা আমি একটা পাতিলে সিদ্ধ করে নিব, তাই বসাই দিয়েছি। হালকা একটু লবণ দিয়ে দিলাম। এই যে দেখেন কত সুন্দর করে আমি কচু ধুয়ে বসাই দিয়েছি। হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে কচুগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিলাম। এই যে দেখেন মাছের মাথা, বিরকেট মাছের মাথা, এটা দিয়ে আমি কচুগুলো ঘন্ট করব। এই যে মরিচ পেঁয়াজ জিরে টিরে নিয়েছি, পাতিল একটু বসাই দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ কুচিগুলো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। দেখেন হালকাভাবে ভেজে নিয়েছি। অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, ধনের গুঁড়ো দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচ, মশলাগুলো সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। হলুদ হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ। এখন সব মশলা সুন্দরভাবে আমি কষাই নিচ্ছি। দেখেন মশলাগুলোর কত সুন্দর একটা কালার হয়েছে। মশলাগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কে করে নিলাম, ভেজে নিলাম। এখন কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, ডালচিনির ফালি 4টে দিয়ে দিলাম, সাদা এলাচ 4টে দিয়ে দিলাম। এখন আবার মশলাগুলো সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা সুন্দরভাবে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে কষাই নিচ্ছি। মাথাটা সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। প্লিজ এই যে দেখেন আমি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। কচুগুলো একটা বাটির ভিতর আমি নিয়ে নিয়েছি। এই যে মাছের মাথাটা দেখেন কত সুন্দর হয়েছে, কষাই নিচ্ছি, বারবার একটু নেড়ে দিচ্ছি। একবারে ঘন্ট করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এখানে আমি কচু দিবই, তাই মাথাটা ভেঙে সুন্দরভাবে মশলাগুলোর সাথে কষাই নিচ্ছি। প্লিজ প্লিজ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এভাবে মাছের মাথা দিয়ে কচু ঘন্ট খেতে অনেক টেস্টি হয়, সবার পছন্দ, খেতে অনেক ভালো লাগে। ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি আবার দেখব। পাঁচ মিনিট পরে আবার আমি ছুটে গেলাম। দেখেন মাছের মাথার কষানিটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা কালার এসেছে, ঘ্রাণ হয়েছে। কচুগুলো আমি দিয়ে দিয়েছি,
যে দেখেন কচুগুলো মাছের মাথাটার সাথে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে, অনেক সুন্দর হয়েছে। বারবার নেড়ে চেড়ে দিতে হবে একটু, যাতে নিচে না লাগে, সুন্দরভাবে কষায় নিতে হবে, যাতে মাছের মাথাটার সাথে মশলাগুলোর সাথে সুন্দরভাবে কচুগুলো মিক্স হয়, ঘন্ট হয়, খেতে অনেক টেস্ট হবে। ঢেকে দিচ্ছি, 10 মিনিট পর আবার আমি দেখতেছি যে দেখেন কত সুন্দর কালার হয়েছে। নেড়ে সুন্দরভাবে কষা নিচ্ছি, যে কোনো মাছের মাথা দিয়ে কচু ঘন্ট অনেক টেস্টি হয়, খেতে অনেক ভালো লাগে। দেখেন কচু ঘন্ট আমার হয়ে গেছে, অনেক সুন্দর ঘ্রাণ হয়েছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে, খেতে অনেক টেস্ট হবে। দেখেন রেসিপিটা আমার হয়ে গেছে, একবারে শুকনো শুকনো করিনি, এখন পরিবেশনের পালা। দেখেন আমি একটা বাটির ভিতর নিয়ে নিচ্ছি, অনেক সুন্দর ঘ্রাণ হয়েছে, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করবেন। দেখেন রেসিপি আমার হয়ে গেছে, ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।